আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আছে আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে যে আমরা হচ্ছে কবে সিংহরাজ এবং যোদ্ধাকে নিয়ে যাব এবং বিক্রির পরও ওদের কী অবস্থা, মানে এই যে আসলে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমি আপনাদের মাঝে আজকে তথ্য দিব মূলত। তো অলরেডি আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা জানেন এবং আবারও আমি বলছি, যোদ্ধা এবং সিংহরাজ বিক্রি হয়ে গেছে আর ওদের খাবার দাবার বলেন সব কিছু একই রকম আছে। এই যে ওদের যে বডি আপনারা দেখলেই বুঝতে পাবেন যে অনেক আছে যে গরু বিক্রি করার পর হয়তো ওরকম যত্ন খাবার এগুলো হয়তো ওরকম দেওয়া হয় না, কিন্তু এটা আসলে ভুল ধারণা। কারণ ওদের আমরা বিক্রি করছি দেখেই যে ওদের প্রতি থেকে আমাদের মায়া ভালোবাসা উঠে গেছে, তাও কিন্তু নয়। এটা যেমন ছিল তেমনই থাকবে সব সময়। যেমন এর আগে আমরা কিন্তু একটা বাচ্চা বিক্রি করছিলাম ভাইয়ের নিচে, আপনার ওটা হচ্ছে নাম দিয়েছিলাম সংগ্রাম। ওই বাচ্চাটাও কিন্তু আমাদের এখন বড় হইতেছে, সাইলেস খায়, ভুসি খায়, এখনও দুধ খায়, ভিটামিন ক্যালসিয়ামও দেওয়া হয়, কৃমিনাশকও করা হয়েছে। কই আমরা কিন্তু বিক্রি করছি, আমরা কিন্তু একবারও সেই মালিককে বলবো না যে আমাদের এগুলো খরচ দিতে হবে, কারণ এগুলো আমরা কোনো বলবো না। কারণ হচ্ছে এটা যতদিন আমাদের কাছে থাকে ততদিন আমাদের তত্ত্বাবধানে থাকবে, আর যখন নিয়ে যাবে তখন তার। তো এই যে বিষয়গুলো অনেকে আছে যে অনেকে বলছে যে গরু নাকি কুরবানির আগে কিনে রাখলে সেগুলোর যত্ন করে না, এটা ভুল ধারণা। আমার আব্বা বলে যে বিক্রি করছি তো কী হয়েছে, কেউ যেন বলতে না পারে যে ওদের স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। আগেও যেরকম ছিল এখন সেরকমই আছে, তার থেকে ভালো হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আমার ফোনে অত ভালো বোঝা যায় না। এখন আমি বলবো যে ওদেরকে কবে নিয়ে যাব এবং তারা কি আসবে না আসবে এটা নিয়ে। তো ওদের আমরা আমাদের বলছে 8 তারিখে পৌঁছায় দেওয়ার জন্য, কিন্তু এখনও হচ্ছে মানে কথা হয়েছে কয়দিন আগে, তো এখনও আমাদের এরকম ডিসিশন হয় নাই যে মানে হচ্ছে ওনারাই কেউ আসবে নাকি, যদি আসে আসবে দু একজন, আর না আসলে গাড়ি নিয়ে আমাদেরই পৌঁছায় দিতে হবে। আর এতটুক পর্যন্ত আপনারা সব সময় তো আমাদের সাথেই থাকবেন, আমরা যে কোনো আপডেট আপনাদের জানাবো, যে যেদিন নিয়ে যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছি, কত দূর, মানে এই যে বিষয়গুলো সবগুলাই থাকবে, ভিডিও ধারণে থাকবে। জানি আপনারা যে অধীর আগ্রহে বসে থাকেন যে আপডেট জানার জন্য, সেটাই আমি জানাবো। তো এই যে এটাকে এখন খাবারের মধ্যে যেটা দেওয়া হচ্ছে, মানে সেটা হচ্ছে আপনার সাইলেস, তো ওই যে ওইখানেও আছে সাইলেস খাওয়ানো হচ্ছে, এই যে এখন উঠছে, এখন দিব না, এখন চাবল কাটাইতেছে, সেটা খাওয়ানো হচ্ছে। তারপর দানাদার খাবার, তারপরে হচ্ছে আপনার এই যেই মানে এই যে যে আপনার শুকনো যে খড় খাবারগুলো, এগুলো একটু কম দেওয়া হয়, কারণ ওইটা তুলনামূলক খুব কম পাওয়া যায় আর অতটা দরকার মনে হচ্ছে না। এই যে আসলে যোদ্ধাকে ভালোভাবে দেখলে বোঝা যায় যে কেমন একটা গরু হইছে। এই মারামারি করিস না, দুইটাই খুব ঝগড়া করে, একটু আগে ঝগড়া করিয়া ওই যে ওইটা ফালাই দিছে, সেটা তো আমি আপনাদেরকে ভিডিওতে মানে দেখে নেবেন আর কি। তো এই আর কি, তো এই যে হচ্ছে যোদ্ধা, এই যে যোদ্ধা, যোদ্ধাও শুয়ে মানে শুয়েছিল, এখন দাঁড়ানো হয়েছে, আর একটু পরে বার করা হবে। আর এই যে দুইটাই যে মারামারি করতেছে, এই দুইটার জন্য খুবই মুশকিল। আর আমি আবারও বলে নিই, যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন, আমার গরুটি হচ্ছে ইয়াই বিক্রি হয়েছে, নরসিংদীতে বিক্রি হয়েছে, আর হচ্ছে আপনার দুইটা গরু 18 লক্ষ জোড়া, 18 লক্ষ একই ভাই নিচ্ছে, আবারও বলে নিলাম। আর ওই যে আপনার যুবরাজটা শুধু বাকি আছে, যুবরাজটাকে আমি একটু ভালোভাবে দেখাই দিই, ওইটাও যারা নিতে চান তারাও নিতে পারেন, কারণ এদের বেশি দিন আর নাই, ওকেও বিক্রি করব। তো যদি আপনাদের ভালো লাগে আপনারা বায়না দিয়ে রাখতে পারেন, যেদিন বলবেন যা আপা অমুক দিন পৌঁছায় দেন, সেটাই আমরা দিব। তো এই হচ্ছে যুবরাজ। আসলে ফোনে অত ভালো বোঝা যায় না যে আমি আবারও বলছি, তো যুবরাজ এখন বিক্রির বাধাসে, আগ্রহী যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি। তো হচ্ছে চাচ্ছি যে এবারে 3টা গরু বিক্রি করার জন্য। এই তো যোদ্ধা, যোদ্ধার জায়গাটাও অত ভালো না, কিন্তু রাখে না, মাটিগুলো সব ফালাই দেয় আর কি, পা দিয়ে এই কইরা ফালাই দেয়। এই যে হচ্ছে আপনার, আমি আবারও ভিডিওটি শেষ করে দিব, আবারও বলছি যে এখনও যুবরাজ বিক্রি হয় নাই, যুবরাজের যাদের পছন্দ তারা নিতে পারে। এটা আমার খামারের গরু, আমার গাভীর ঘর থেকে জন্ম, বেড়ে ওঠা আমার হেফাজতে এই আর কি। তো আমাদের এই ছিল আজকের আপডেট। আরও যদি কোনো বিষয় আপনাদের অজানা থেকে থাকে কমেন্টের মাধ্যমে বলে ফেলুন,
আমি তৈরি করবো, আমার চেষ্টা করবো যে ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। মা চল আইলো, মা তো যেভাবে ধরা হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যুবরাজের জন্য অবশ্যই আপনারা যারা আসেন তার আগে আসেন, যেদিন আমাদের বলবেন যে সময়টা আমরা পৌঁছায় দিতে পারবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন তো রাত হয়ে গেছে, তাহলে দুয়াটা মাল লগে কও মিশে মিশে না বুঝলি, কো কাবিনা সুন্দর করে ঘুরে যাচ্ছে, কব না কাবি না একটা কথাও কয় না, আলহামদু 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 হিয়া কমু হেমনি আব্বা তুমি আসছারো, তাইলে না কইলে আসছারো সারো ওলা কাট কও কম আমার নগাইলে বনে সব কইবি, আব্বা তুমি আসছারো দেহি সারো সারো দাঁত দিবার গেছি না সবাই সারো আমারে থুতু দে হেমনি কেমন দে অসভ্য বলহান, এই কার কথা কে রাখুন, এ কোনো রাজ শব্দ নাই হিয়া ওইটাই হচ্ছে আমাদের সংগ্রাম, বিক্রি করা হয়েছে, অত ভালো বোঝা যাচ্ছে না এখান থেকে, ওই যে ওইটা বাইরে বের করলে বোঝা যাবে সংগ্রামও, কিন্তু এটা কথা আমি বলছি অলরেডি বিক্রি হয়ে গেছে, এটা খামার মালিক আসলে নিয়ে যাবে। তুই দল ফ্যান দে, খামারে ফ্যান নষ্ট হয়েছে সেটা ভালো করতেছে, আর হচ্ছে আপনার এই যে দেখাইছি আমি আবারও বলি, ভাঙে ফেলছে ইদানিং, ওদের মনটা মনে হয় বেশি একটা ভালো না, যে সব কিছুই আসলে মানে খুব দুষ্টামি করতেছে আর ভাঙে ফেলতেছে, গোটাগুটি করতেছে।
এই তো সংগ্রাম, সংগ্রাম বিক্রি হয়েছে, 8 দিনের বাছুর ছিল, সেটাই নিচে আর কি খামার মালিকে বিদেশ থাকেন ভাইটা মনে ভাই, ভিডিও দেখলে বুঝতে পারবো। তো এই ছিল আমার খামার থেকে পুরো ভিডিওটি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।